আজকের পর থেকে সবাই আপনাকে ছবি এডিট করার মাস্টার বলতে বাধ্য হবে। আপনাকে আর সময় দিয়ে কষ্ট করে ছবি এডিট করতে হবে না, শুধু একটা ক্লিক করবেন অটোমেটিক ছবিটি প্রফেশনালভাবে এডিট হয়ে যাবে। এই যে দেখুন, এটি হলো আমার একটা নর্মাল ছবি। আমি যদি একটা ক্লিক করি ফিল্টারে, তাহলে কিন্তু ছবিটি একেবারে ঝকঝক হয়ে যাবে, কাঁচের মতো হয়ে যাবে। ছবির ব্যাকগ্রাউন্ডটির কালার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, ছবিটি আগে থেকে অনেকটা সুন্দর লাগছে। শুধুমাত্র একটা ক্লিক করেছি, অটোমেটিক ছবিটি এডিট হয়ে গিয়েছে। শুধু একরকম নয়, এখানে আপনি অনেক রকমের ফিল্টার পাবেন। আপনি যে ফিল্টারে ক্লিক করবেন সেরকমভাবে কিন্তু আপনার ছবিটি এডিট হয়ে যাবে। এভাবে আপনার ছবি অথবা যে কারোর ছবি খুব সহজে এক ক্লিকে এক সেকেন্ডে এডিট করতে পারবেন। আপনাকে আর কষ্ট করে এডিট করতে হবে না, ক্লিক করলেই ছবিটি অটোমেটিক এডিট হয়ে যাবে। এরকম ছবি এডিট আপনি কীভাবে করবেন চলুন শিখিয়ে দিই। এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন। এক ক্লিক এরকম ছবি এডিট করার জন্য ছোট একটি অ্যাপসের প্রয়োজন। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর সার্চ করবেন যে এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন। তারপর expertmistry.com প্রথমে এই ওয়েবসাইটে আসবেন। আসার পর সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন যে থ্রি ডি এল ইউটি এই লেখাটি লিখে সার্চ করবেন। ভুল লিখলে হবে না, সেম লেখাটি লিখে সার্চ করবেন। তাহলে আপনি এরকম একটা পোস্ট দেখতে পারবেন সেম। সো আপনারা এই পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন। আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে রেখেছি, তাই এখান থেকে সরাসরি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর এখন আপনি নিচ থেকে ওপেন গ্যালারি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ছবিটি এডিট করবেন সেই ছবিটি সিলেক্ট করবেন, তাহলে ছবিটি অ্যাড হয়ে যাবে। সো এখন আপনি উপর থেকে এল ইউটি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন। এর মধ্যে একটি অপশান রয়েছে যে top 25। সো আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনি এখানে অনেকগুলো ফিল্টার দেখতে পারবেন। আপনি যে ফিল্টারে ক্লিক করবেন সেরকমভাবে কিন্তু আপনার ছবিটি এডিট হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করছি, সঙ্গে সঙ্গে ছবির ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক এরকমভাবে এডিট হয়ে যাচ্ছে। আপনাকে আর কষ্ট করে এডিট করতে হবে না, শুধুমাত্র আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার ছবিটি এডিট হয়ে যাবে। সো এখানে একটা লম্বা লাইন রয়েছে, এই লাইনটির মাধ্যমে আপনি ছবির কালারটি আপনি কম বেশি করতে পারবেন, ঠিক আছে। এডিটের লেভেলটি আপনি কম বেশি করতে পারবেন। সো আমি পুরোপুরি ফুল বাড়িয়ে দিচ্ছি। এখন এই ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ করার জন্য উপর থেকে টিক মার্ক এখানে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজে কিন্তু যে কোনো ছবিকে মাত্র এক সেকেন্ডে এক ক্লিকে এডিট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন। তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।